বন্ধুরা, স্যামসাং এর নোট সিরিজ এবং এস সিরিজ এর ফোন গুলো একদম টপ অফ দা লাইন টপ টায়ারের স্মার্টফোন থাকে, বাট ওর কাছাকাছি স্পেকের মধ্যে রিয়েলমি এবং রেডমি তাদের নিজস্ব ফোন লঞ্চ করে দেয় 30 থেকে 35 হাজার টাকা বাজেটের মধ্যে। সাপোজ রেডমি K20 এবং রিয়েলমি X2 Pro, এবং যে রেসের মধ্যে কিনা এখন পোকো সামিল হয়ে গিয়েছে, আর তার জন্য কিনা স্যামসাং এর তাদের এই ক্যাটাগরির বাজারটি ধরে রাখার জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে। এবং এই ক্যাটাগরির স্মার্টফোনগুলোকে কম্পিট করার জন্য তারা নতুন তাদের এম সিরিজ এবং এ সিরিজকে ইনক্লুডেড করেছে, বাট এ সিরিজ ততটা কম্পিট করতে পারেনি এই বাজেটের ক্ষেত্রে। তাই তারা নতুনভাবে ইনক্লুডেড করতে যাচ্ছে তাদের টপ অফ দ্য লাইন টপ টায়ারের স্মার্টফোনগুলোরই লাইটার ভার্সন। অ্যান্ড অবভিয়াসলি তারা শুরু করতে যাচ্ছে তাদের 2019 দুটি ফ্ল্যাগশিপ লাইন আপের লাইটার ভার্সন, গ্যালাক্সি Note 10 Lite এবং S10 Lite। আর যা নিয়ে কিনা আজকে আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবু ইউসুফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি টেক ওস্তাদের নতুন এবং একটি ফ্রেশ এপিসোডে। তো চলেন শুরু করা যাক। বন্ধুরা, শুরুতে বলে রাখি যে আজকে আমাদের এই ভিডিওতে শুধুমাত্র আমরা S10 Lite নিয়ে কথা বলবো। Note 10 Lite এর একটা ডেডিকেটেড ভিডিও আগামীকাল আসতে যাচ্ছে, যার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে স্টে টিউন থাকবে। আর শুরুতে এর প্রাইসটা মেনশন করে রাখি, যেহেতু এটা স্যামসাং এর প্রিমিয়াম মিড রেঞ্জ ক্যাটাগরি, সেহেতু 50,000 আপার প্রাইস হবে। এবং ফার্স্ট টাইম Note 10 Lite থেকে S10 Lite, মানে S10 সিরিজের প্রাইসটা অলওয়েজ একটু কম থাকে নোট সিরিজ থেকে, বাট Note 10 Lite থেকে S10 Lite এর প্রাইসটা আরো বেশি থাকবে। কারণ এর মধ্যে থাকতে যাচ্ছে কোয়ালকমেরই গত বছরের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 855, যেটা কিনা S10 সিরিজের মধ্যে ব্যবহার ছিল, যেখানে আমাদের মধ্যে অনেকেরই প্রায়োরিটি থাকে যে স্যামসাং এর পক্ষ থেকে আমরা কোয়ালকমের চিপসেট ব্যবহৃত স্মার্টফোন চাই, যেটা কিনা আমরা কোনো সময় পেয়ে থাকি না আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়ার ক্ষেত্রে। তাই এটা একটা দারুণ ফিচার যে এখানে আপনারা কোয়ালকমের চিপসেট পেয়ে যাচ্ছেন, এক্সিনোসের না, বাট Note 10 Lite এর মধ্যে এক্সিনোসেরই থাকতে যাচ্ছে। 1080p পিক্সেলের ফুল এইচডি প্লাস এর একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ পাঞ্চ হোল, যেটা কিনা অবভিয়াসলি একটা দারুণ ডিসপ্লে। কারণ সুপার অ্যামোলেড ডিসপ্লে গুলো যে কতটা কালারফুল হয়ে থাকে তা তো আপনারা যারা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেন তারা তো জানেনই। স্ক্রিনের মধ্যে কোনো ব্ল্যাকস একদমই আপনার চোখে পড়বে না। এবং ফোনটি রান করছে তাদের OneUI সেকেন্ড জেনারেশন ভার্সনের উপর, যেটা কিনা বেসড অন Android 10 এর উপর। বাট ক্যামেরা ক্ষেত্রে দারুণ পরিমাণে ইম্প্রুভমেন্ট হতে যাচ্ছে, যেখানে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন এবং সাইডে দেখতে পাচ্ছেন যে SOIS, মানে সুপার স্টেডি OIS, যেটা কিনা একটা হার্ডওয়্যার বেসড দারুণভাবে ভিডিও স্টেবিলাইজ করার জন্য একটা ফিচার্স। আমরা তো সব মোবাইলের ক্ষেত্রে অলওয়েজ সফটওয়্যার বেসড স্টেবিলাইজ দেখতে পারি, বাট স্যামসাং এর পক্ষ থেকে এই ফার্স্ট টাইম হার্ডওয়্যার বেসড ভিডিও স্টেবিলাইজ করার মতো ফিচার্স আসছে, যেটা কিনা এমনভাবে আপনার ভিডিওকে স্টেবিলাইজ করবে মনে হবে যে আপনি একটা গিম্বেল দিয়ে আপনার ভিডিও শ্যুট করছেন, তা আউটডোর কন্ডিশনে হোক না কেন বা লো লাইটে। এবং এই ট্রিপল ক্যামেরা সেটআপে পেয়ে যাচ্ছেন 48 মেগাপিক্সেলের GM1 সেন্সর। এবং তারা এই ক্যামেরাটি আর একটু বেশি পরিমাণে কাস্টমাইজ করেছে তাদের এই স্মার্টফোনে ব্যবহার করার জন্য, যেমনটা কিনা তারা সেল করে থাকে অন্য সব ব্র্যান্ডসগুলোর কাছে, যেটা কিনা আমরা দেখতে পেয়েছি রেডমি নোট 8 এর মধ্যে তার চেয়ে অনেক বেশি কাস্টমাইজ তাদের এই 48 মেগাপিক্সেলের GM1 সেন্সর। এবং সাথে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো। আর এর ক্যামেরা সেটআপ এবং এর ক্যামেরা কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি এক কথায় পুরোই ডিফারেন্ট, একদম অন্যরকম এবং ডিফারেন্ট লেভেলের ইমেজ এবং ভিডিও কোয়ালিটি আপনাকে প্রোভাইড করবে এই ক্যামেরা সেটআপটি স্যামসাং এর ভাষ্য মতে, যেখানে এর প্রাইস ক্যাটাগরি হিসাবে ক্যামেরা তেমন আহামরি কিছু লাগেনি, বাট স্যামসাং এর ডিভাইস হিসাবে এটা অনেকটাই ডিফারেন্ট। আর সবচাইতে মজার বিষয় যেটা এর বডির ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন সেটা হলো এস সিরিজ বা নোট সিরিজ লাইন আপের মধ্যে ফুললি গ্লাস ব্যাক থাকে, একদম গ্লাস বডি দেখে থেকে আমরা পুরো স্মার্টফোনের মধ্যে, বাট এখানে তারা না গ্লাস ব্যবহার করেছে না প্লাস্টিক, যেটাকে আপনারা বলতে পারেন গ্লাস্টিক, মানে গ্লাস আর প্লাস্টিকের সংমিশ্রণে এটা তৈরি করা হয়েছে, যেটার কিনা আপনারা আরো বেশি পরিমাণে সুবিধা পেয়ে থাকবেন। এটা অনেকটা আপনার স্ক্র্যাচ আটকিয়ে দিবে, বাট আপনার হাত থেকে পড়ে গেলেও এটা ভাঙার একদমই চান্স থাকবে না। এবং বিল্ড কোয়ালিটির ক্ষেত্রেও ক্যামেরার মতো খুবই ডিফারেন্ট কিছু আনতে যাচ্ছে স্যামসাং। আর ভুলে গেলে চলবে না যে এখানে 4500mAh এর একটা বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং যেটা কিনা সুপার ফাস্ট চার্জিং সাপোর্টে 45W ফাস্ট চার্জার এটাকে দারুণ স্পিডে ফুল চার্জ করে দিবে। বেসিক্যালি স্মার্টফোনটা মেক করা হচ্ছে ইয়াং পিপলদের জন্য, যারা কিনা ফোন অনেক হেভি ইউজ করবে, একটু গেমসও খেলবে, বাট স্যামসাং এর ফোন চাচ্ছে। কারণ আমি নিজেও জানি যে এই ফোনটা অনেক বেশি পরিমাণে বিক্রি হবে, কারণ স্যামসাং এর ফোন কেনার অনেক লোক আছে, যারা কিনা স্যামসাং এর ফোন অনেক আগে থেকে ইউজ করে তারা স্যামসাং ই কিনবে। এবং বাজেটের দিকে খেয়াল করলে এটা কম বাজেটের মধ্যে একটু ডিফারেন্ট বা বেস্ট বেস্ট জিনিস অফার করছে। এবং যাদের কাছে কিনা নোট সিরিজের ফোনগুলো বরাবরের মতনই খুবই ভালো লাগে তারা Note 10 Lite এর দিকে যেতে পারে,
কারণ নোট 10 লাইটের মধ্যে অনেক দারুণ কিছু অফার করছে এর চেয়েও কম দামের মধ্যে, ইনক্লুডিং এস পেন তো ওখানে থাকছে। তো ব্যাস বন্ধুরা, এখনকার জন্য এ পর্যন্ত। এখন আপনারা নিচে কমেন্টে জানান যে এই এস 10 লাইটের সম্পর্কে আপনাদের কি মতামত এবং বাংলাদেশে অফিসিয়াল এর প্রাইস কত হতে পারে তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটি লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু এবং পরিবারের সাথে। সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা একদমই মিস হবে না। আই ক্যাশ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।